হ্যালো বন্ধুরা আবার আপনাদের জন্য নতুন একটি চাকরির সুযোগ নিয়ে চলে এসেছি ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের তরফ থেকে আগের যে যে ভিডিওটা এনেছিলাম সেটাতে কিন্তু পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন বাট এবারে যে ভ্যাকান্সিটা নিয়ে এসেছি এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যে অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো মহিলা এই এই জবের জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা অনেক সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলে যারা মহিলা তারা কিন্তু আমাকে কমেন্ট করছেন বারবার যে বাড়িতে বসে কিভাবে আর্নিং করা যায় তো আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা এনেছি আপনাদের কোনো ডাউট থাকবে না এবং কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না যারা বাড়িতে বসে যেসব মহিলারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা দেখে নিন ডিটেলসে এছাড়া আরও কিছু জানার থাকলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রামে পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে থাকি সেটাতে কিন্তু ফলো করতে পারেন তো যেসব মহিলা বাড়িতে থেকে কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে কেন্দ্রীয় সরকার যেটার তরফ থেকে কিন্তু এখানে বলা হয়েছে এনসিএসের তরফ থেকে যে এনসিএসের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু একটা স্পেশাল ডিপার্টমেন্ট করা আছে ওনলি ফর উমেন ক্যান্ডিডেট তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু যতগুলি কাজ বেড়েছে সেটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য মহিলাদের জন্য সেটাতে শুধুমাত্র কিন্তু মহিলারাই কাজ করতে পারবেন তাই আপনাদের বলবো যা যারা ভিডিওটা দেখছেন যেসব পুরুষ ভাইরা এটা কিন্তু আপনার বাড়ির যে কোনো মহিলা আপনার মা বোন বা আপনার স্ত্রীর জন্য কিন্তু এটা আপনি দেখে কিন্তু তাদের জন্য উৎসাহ দিতে পারেন এবং তাদেরকে বলতে পারেন এই কাজগুলো করার জন্য তো এখানে কিন্তু আবেদন করার সাথে সাথেই বলে রাখি এই কাজগুলো কিন্তু আপনার বাড়ি থেকে করতে হবে কোন ধরনের কিন্তু আপনার যে অফিসগুলো থাকে সেখানে যাওয়ার কোনো দরকার নেই আপনি বাড়িতে বসেই কিন্তু এই কাজগুলো করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা যারা যারা বাড়িতে আছেন এবং অনেক শিক্ষাগত যোগ্যতাও আছে আপনার কাছে সেই সব শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু হাউসওয়াইফ হয়ে বাড়িতে পড়ে আছেন এই ধরনের মহিলা কিন্তু প্রচুর আছে এই ভারতবর্ষে তারা নিজেদের ট্যালেন্ট বা নিজেদের যে শিক্ষাগত যোগ্যতা থেকে আরও কিছু করার চেষ্টায় কিন্তু রয়েছে কিন্তু ঠিক কাঠামো পা পায় না যার জন্য কিন্তু তাদের সেই ট্যালেন্টগুলো বেরিয়ে আসে না এবং কাজ করার যে সুযোগ বা অভিজ্ঞতা সেগুলো কিন্তু প্রকাশ পায় না তো আমি এখানে আপনাদের জন্য স্পেশালি কিন্তু এখানে নিয়ে এসেছি সরকারের তরফ থেকে যেটা একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন হবে কোনো ধরনের কিন্তু প্রবলেম বা কোনো ধরনের ফেক হওয়ার চান্স কিন্তু এখানে থাকবে না বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন এদেরকে বলে রাখি লিঙ্কটা কিন্তু আপনাদের এনসিএস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন নিচে যাওয়ার পরে যেখানে আপনি দেখালাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ম্যানেজারে একটা পোস্ট বেরিয়েছে সেটাতে কিন্তু আপনারা ক্লিক করতে পারেন এটাতে আপনারা দেখতে পাবেন রিলেশনশিপ ম্যানেজারে কিভাবে কাজ করে একটা মহিলা কিভাবে আবেদন করতে পারে এছাড়াও কিন্তু আরও অনেক ভ্যাকান্সি বেরিয়েছে ফিল্ডস সেল এক্সিকিউটিভ এরপরে বেরিয়েছে নানি মতলব যা নানি মানে হচ্ছে আপনি যদি বাড়িতে আয়ার কাজ করতে চান সেটাতেও কিন্তু করতে পারেন নার্সিংয়ের কাজ বেরিয়েছে এছাড়াও কিন্তু ফিজিওথেরাপিস্ট এবং আপনাদের বললে চাইল্ড ফিজিওলজিস্টের পোস্ট এখানে বেরিয়েছে চাইল্ড পাথ এডুকেটর ল্যাক্ট্রোশিয়ান কনসালটেন্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ থেরাপিস্ট এই ধরনের কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি এখানে বেরিয়েছে তো আপনাদেরকে আমি বলবো যে কোনো একটি পজিশান আপনি কিন্তু এখান থেকে চুজ করতে পারেন সেটা কিন্তু অ্যাস পার ইয়োর কোয়ালিফিকেশানের উপরে কিন্তু ডিপেন্ডেড হবে আপনার যে কোয়ালিফিকেশান আছে তার উপরে ডিপেন্ড করে যে এই পোস্টটা আপনার মনে হয় যে এটা একদমই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন এখানে যোগা থেরাপি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা এক একটা মহিলা ক্রোস করেও বাড়িতে কিন্তু পড়ে থাকেন তো চলুন এভাবে কীভাবে আপনারা আবেদন করতে হয় সেটা দেখেনি তো আপনি যদি এই আর রিক্রুটমেন্ট বা এখানে আমি এই যা রিক্রুটমেন্ট দিয়েই দেখাচ্ছি যে কোনো পোস্ট আপনার জন্য হতে পারে সেটার উপরে ক্লিক করতে পারে এবং সেটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের দেখিয়ে দেবে কিভাবে আপনারা আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টের জন্য যে ভ্যাকান্সিটা নেওয়া হচ্ছে ওয়ান ভ্যাকান্সি টেন্থ মার্চ টু থাউজেন টোয়েন্টি ওয়ানে এটা আপডেট করা হয়েছে এই চ্যানেলে যে এটা টেন্থ এপ্রিল টু পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হচ্ছে কানডেড টেকনোলজিস এবং এইচআর রিক্রুটমেন্ট হচ্ছে প্রো প্রসিপ এর বা অর্গানাইজেশান টাইপ এবং এছাড়াও কিন্তু আপনারা দেখবেন এখানে কিন্তু কোয়ালিফিকেশন দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করেই কিন্তু আপনি এইজারের জন্য আবেদন করতে পারছেন যেখানে জব লোকেশান থাকবে কিন্তু পুনে এবং কি স্কিলগুলো এগুলো আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এটা কিন্তু বাড়ি থেকেও করতে পারেন আবেদন করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে তাছাড়াও কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে যেই ফর্মটি আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে যেমনটি আগে ভিডিওতে দেখিয়েছিলাম নতুন ইউজার যদি হন তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো আপনি যদি নতুন ইউজার হন তাহলে এখানে আপনার নাম আপনার লাস্ট নেম আপনার প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার নাম্বার ডেট অফ বার্থ গার্জেন নেম হাইস্ট কোয়ালিফিকেশন স্টেট ইমেল আইডি পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম কি স্কিল দিয়ে সিকিউরিটি কোড দিয়ে আপনাকে সাবমিট করতে হবে এইভাবে আপনারা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবেন যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে আমি বলে রাখি ফর্ম ফিল আপটা কোনো ধরনের প্রবলেম হবে না কিন্তু যেই ফর্মটা ফিল আপ করবেন সেটা যেন সঠিক তথ্য দিয়ে আপনারা ফিল আপ করেন কারণ কি যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন কিন্তু আপনি যদি কোনো ফেক তথ্য দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম পড়তে পারেন ভবিষ্যতে তাই বন্ধুরা যারা যারা ফর্মটা ফিল আপ করবেন সঠিক তথ্য এবং ঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন ভিডিওটা এখানেই শেষ করছি আরও কিছু জানার থাকলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে লিংক ওখানে কী ফলো করতে হয় ওখানেও কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও